সম্পন করে 30টা বছর যদি ঘুমাতে পারে আমি মমতাজুল ইসলাম বলছি তোমার 30 বছর ঘুমানোটাও ইবাদত তুমি বুঝতে ভুল করেছো তুমি এটা ভেবেছো যে মসজিদে যাওয়া মাদ্রাসায় যাওয়া দান করা কলেমা পড়া হজ করা এই মনে হয় ইবাদত না গ্রামে মেলা হয় গ্রামে মদের আসর জমে গ্রামে ফুটবল টুর্নামেন্ট হয় অসভ্য নারীরা এসে ডান্স করে অনেক গ্রামে হয় কি হয় না এই যুবকরাই তো ওগুলো করে না বুড়োরা করে যুবক করে তা ওর ভিতরে যদি পাঁচটা যুবক যারা মেন দায়িত্ব পালন করে মেলা যারা মেন দায়িত্ব পালন করে টুর্নামেন্ট ফুটবলের এই পাঁচজনকে মসজিদের দায়িত্ব দিয়ে দেয় দেখবেন ও যখন মসজিদের দায়িত্ব দেওয়া হবে ওকে ওর দ্বারা তার কোনো খারাপ কাজ হওয়া সম্ভব ওর দিবেকে বাঁধবে এই বাবা আমি টুর্নামেন্টে যাব আমাকে মসজিদে সেক্রেটারি করে দিয়েছে ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই এদেরকে যুবকদেরকে আগে আনুন তাহলে সমাজের কিছু কাজ হবে নাম্বার দুই অশিক্ষিত মানুষদের দায়িত্ব পথ থেকে হটাতে হবে কাল সকাল সকালবেলাতেই কি বললাম বুঝলেন সব শিক্ষিত মানুষদের আনতে হবে দায়িত্বই কারণ আল্লাহ তালা নবীকে বলছেন আপনি নিজস্ব জ্ঞান দিয়ে সমাজ পরিবর্তন করতে চাইছেন সম্ভব নয় আপনি তো লেখাপড়া জানেন না কোরআনের সর্বপ্রথম শিক্ষার ব্যাপারে কেন আয়াত অবতীর্ণ হলো কোনোদিন চিন্তা ভাবনা করেছেন আপনি কোনোদিন চিন্তা ভাবনা করেননি এত কিছু বিষয় থাকতে কেন শিক্ষার ব্যাপারে বলা হলো মোহাম্মদামকে আল্লাহ তালা বলতে চাইছেন নবী কিছু না জানা থাকলে শিক্ষিত না হলে সমাজ পরিবর্তন করা যাবে না সারা ভারতবর্ষের মাটিতে আজকে অরাজকতা তার কারণ কি শিক্ষিত মানুষদের আমরা দায়িত্ব পৌঁছাতে পারি নি এই কারণে শিক্ষামন্ত্রী বলছে এইট পাস শিক্ষামন্ত্রী ভালো করে বুঝবেন তাহলে এই লোকটাকে যদি আমাদের ভারতবর্ষের অনেক ডিগ্রি আছে আছে না নেই মাধ্যমিক আছে উচ্চ মাধ্যমিক আছে বিএ আছে এম আছে ডক্টরেট আছে আছে না বিভিন্ন ডিগ্রি আছে তা বলুন তো উচ্চমা যে নিজে সেভেন পাস যে নিজে এইট পাস ওকে দায়িত্ব দেওয়া হয়েছে একটা বিশাল শিক্ষামন্ত্রী পদ এ শিক্ষার মান বুঝবে কিছু বুঝবে টোটাল সমাজ উল্টো পথে চলছে টোটাল সমাজ ওই জন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ সমাজ এইভাবে জলসা দিয়ে এটা ওটা করে পরিবর্তন করতে চাইছেন অবশ্য ঠিকই আছে কিন্তু এইভাবে সম্ভব নয় দুটো জিনিসের কদর বাড়াতে হবে এক যুবকদের সব কাজে আনতে হবে বারবার বলছি দুই শিক্ষার ব্যাপারটা খুব ভালো করে দেখতে হবে খুব ভালো করে কি বললাম বুঝলেন ইনশাল্লাহ আমরা এই ছোট্ট ঘটনা থেকে একটা শিক্ষা গ্রহণ করবো ইনশাল্লাহ 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 যদি বলছেন আপনি যা বক্তব্য দিচ্ছেন এখনই মাদ্রাসা মসজিদের কমিটিরা ঝামেলা লেগে যাবে আপনার এই বক্তব্যতে জামেলা লাগার কিছু নেই এখানে বড় বড় সাহেবরা আছে আমার কথাটা কেটে দিক যে আপনি যেটা বললেন ভুল বললেন তাহলে আমি আমার কথা আবার ফেরত নেব কোনো সমস্যা নেই হ্যাঁ আপনার সঙ্গে আমার কোনো দুশ নেই আচ্ছা আপনাকে আমি চিনি চিনি না আপনি আমাকে সোশ্যাল মিডিয়াতে চেনেন তা আপনার বিরুদ্ধে কেন বলতে যাব মানে আমি এই হক কথাগুলো তুলে ধরি আর আমি হয় বিতর্কিত লোক ঘটনা কিছু নাই এগুলো হক কথা এতক্ষণ যা কথা বলেছি বাস্তব না অবাস্তব বলুন সব বাস্তব চলুন এবার আমার মূল বিষয়ের দিকে আসি আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে কেন পাঠালেন আল্লাহ তালা পবিত্র আল কোরআনে বলছেন প্রত্যেকটা আলাদা আলাদা পয়েন্ট অনেক রকম বিষয় আপনাদেরকে শোনাবো আর প্রত্যেকটা ক্লিয়ার করার চেষ্টা করে আল্লাহ তালা বলছে যে পৃথিবীতে মানুষকে এই কারণে তৈরি করলাম অমা ফলাকুল জিন্না ইনসা ইল্লা মানুষ আর জিন জাতিকে পৃথিবীতে তৈরি করলাম শুধুমাত্র আমার ইবাদত আমার বندگی আমার উপাসনা আমার গোলামি করার জন্য আচ্ছা এবারে আপনাদেরকে কয়েকটা জিনিস আমি জানতে চাইছি আমার দিকে ফিরে একটু চটপট উত্তরটা দেন তো আচ্ছা সারা পৃথিবীতে মানুষ বেশি না অন্য প্রাণী বেশি বলুন তো অন্য প্রাণী বেশি তাই না তার একটা প্রমাণ আছে আপনার বাড়িতে পাঁচজন বাস করে দেখবেন যদি কোথাও আঁকের বা খাজুরের গুড় পড়ে যায় দেখবেন চার হাজার টিকিলি কাক হচ্ছে তাই না তার মানে বোঝা যাচ্ছে যে সারা পৃথিবীতে যদি সমীক্ষা চালানো যায় তাহলে মানুষই কম অন্যান্য প্রাণীগুলো বেশি এবার আর একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি আচ্ছা বলুন তো মানুষ আর জিন ছাড়া অন্যান্য সব প্রাণীরা আল্লাহর এবাদাত উপাসনা বন্দিগি করে কি করে না করে প্রমাণ আল্লাহ বলছেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ইউসাব্বিহু ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা পৃথিবীতে জলে স্থলে পাহাড় পর্বত যেখানে যেভাবে যারা যে স্থানে আছে আল্লাহ তাআলা বলছেন তারা সবাই আমার তাসবিহ বর্ণনা করে করে না মুরগি তার ভাষাতে করে গরু তার ভাষাতে করে ছাগল তার পদ্ধতিতে করে হাঁস তার পদ্ধতিতে করে মুরগি তার পদ্ধতিতে করে সবাই করে কি করে না করে এবার আপনাদের কাছে আমার আর একটা প্রশ্ন তাহলে গরু ছাগল হাঁস মুরগি মাছ পানির তলায় যত প্রাণী মানে পদার্থ জড় পদার্থ সবাই আল্লাহর প্রশংসা আল্লাহর ইবাদত করে করে না তা তারা করে সবাই করে এত ইবাদত করিও আল্লাহ ভালো বুঝলেন না আমাদের মতো খুনি ডাকা চিটিংবাজ পরের জমি দখল করে নেওয়া গুণের জমি ফাঁকি দেওয়া এই রকম শ্রেণীর লোকগুলো কেউ পৃথিবীতে পাঠানোর পরে আল্লাহ বলছে তোমাদের ইবাদাত করার জন্য পাঠিয়েছি কোনদিন ভেবেছেন এটা কোনদিন ভাবেন কোনদিন আমি আপনি ভাবেন আসলে আমাদের ব্যাপার হচ্ছে এই যে আমাদেরকে শুধু এবাদাতের জন্যেই পাঠানো হয়েছে এ কথা একশো পার্সেন্ট ঠিক একশো পার্সেন্ট ঠিক ঠিক কাটার কোনো জায়গা নেই আমাদের এখানে দুটি জিনিস বুঝে নিতে হবে এবাদাত কাকে বলে এটা বুঝতে হবে আর একটা জিনিস বুঝতে হবে যে একটা মানুষ বাঁচে কতদিন বলুন তো একটা মানুষ বাঁচে কতদিন সত্তর বছর তাই না ষাট বছর ধরেন সত্তর না ষাট

20 বছর আবার বুড়ো বয়সে লাঠি নিয়ে ঘুরছে আরে কে রে এটা মুরগির বাচ্চা না হাসে চিনতে পারছে না তার মানে ওদিকে আরো 5 বছর মাইনাস থাকলে কত 15 বছর এই 15 বছরে ওর ডাক্তারি করা ওর মাস্টারি করা ওর বিয়ে করা গোসল করা কুটুম বাড়ি যাওয়া মোটরসাইকেল কেনা জমি কেনা চাষ করা সবকিছু এই 15 বছরে হিসাবটা ঠিক দিচ্ছি তো 15 বছরে তাহলে এই 15 বছরর থেকে আবার দুনিয়াবি কাজ আরো সাড়ে সাত বছর বলুন তো তাহলে একটা মানুষের ফল তো তাহলে আল্লাহ যে বলছে তোকে বানিয়েছি এবাদাত করার জন্য তাহলে আমাদের জীবনের সাড়ে বাহান্ন বছর কেটে গেল এ হয়েছে ইবাদত হয়েছে হয়নি সাড়ে সাত বছর থাকলো তাই না তাহলে এই সাড়ে সাত বছরে ইবাদত হচ্ছে বলে মনে হয় হচ্ছে হচ্ছে না তাহলে আমাদের উপরে আজাব আসবে না বাবি মসজিদ ভাঙবে না এনআরসি করবে না তা কার উপরে করবে কার উপরে হবে কিছু খারাপ কিছু করেনি তো সব ঠিক একদম খারাপ কিছু করেনি ভালো করে বুঝবে সারা পৃথিবীর প্রতিটা দায়িত্বশীল তার অধীনস্থে থাকা মানুষেরা যদি তার কথা মতো না চলে তাহলে কিন্তু তার চাকরি আর টেকে না আমি তালবাংলুয়া মাদ্রাসার সভাপতি আর উনি হচ্ছেন হেড মাওলানা এই যে ভাই সাহেব বসে আছে উনি হেড মাওলানা তা উনি সপ্তাহে চার দিন ছুটি ওনার কিন্তু আমি বলছি চার দিনের বেশি ছুটি করা যাবে না উনি বারো দিন ছুটি করছে মানে আমার কথার অবাধ্য হচ্ছে মাদ্রাসার মেন লোক আমি আচ্ছা বলুন তো তাহলে ও চাকরি আর থাকবে না যাবে হবে হ্যাঁ হ্যাঁ তাই না তার মানে বোঝা যায় যে মালিকের কথা মতো না চললে চাকরি টেকোনো যায় না তা আমাদের মালিককে জোরে বলুন একবার আল্লাহ তাহলে মালিক আমাদেরকে ডিউটি দিয়েছে যে তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি তুমি শুধু আমার গোলামি করবে আমার দায়িত্ব পালন করবে নামাজ পড়বে রোজা করবে হজ করবে জাকাত করবে এক কথায় চব্বিশ ঘন্টা তুমি আমার এবাদতের ভিতরে থাকবে তাহলে আমরা ষাট বছরে সাড়ে বান্ন বছর এমনিতে কাটিয়ে দিলাম থাকলো সাড়ে সাত বছর বলুন তো মালিকের কাছে সম্মান পাওয়া যাবে না বেশ হতে হবে হচ্ছি তাই হচ্ছি না তাই আশ্চর্য ব্যাপার হচ্ছে আমরা তাই ব্যাপারটা মিলে গেল মিলা গেল এবার আমাদেরকে বুঝতে হবে যে 52 বছর যে হাইলাই কালাই কেটে গেল মওলুই সাহেব tadi এত আর ইবাদাতের কোন সুযোগ নেই আছে আপনি ব্যাপারটা বুঝেন না তাই এক পানি কোন হাতে পান করতে হয় ডান হাতে আচ্ছা বসে পান করতে হয় তিন নিঃশ্বাসে পান করতে হয় দেখে পান করতে হয় বিস্মিল্লা বলে পান করতে হয় ডান হাতে পান করতে হয় পান করা হয়ে গেলে আলহামদুলিল্লাহ বলতে হয় আচ্ছা বলুন আপনি যদি এই ছটা পদ্ধতিতে এক গ্লাস পানি যদি পান করেন এই পদ্ধতিটা কার বলছে আল্লাহ কার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এক গ্লাস পানি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যদি আপনি পান করেন বলুন তো এটা ইবাদত হবে কি হবে না হবে আপনি বলছেন 30 বছর ঘুমা ঘুমিয়েছেন না 30 বছর ঘুম আপনার ইবাদত হয়ে যাবে এক যখন এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবেন মোবাইল দেখা বাদ কার্টুন দেখা বাদ সিরিয়াল বাদ হাদিস যে তুমি এশার সালাত আদায় করে ঘুমিয়ে যাও যখন ঘুমাবেন ডান ঘুমাবেন আল্লাহ রাতের বেলা আমার সম্পদ কেউ চুরি করে নিতে পারে বাইরে আমার সাইকেল আছে কেউ এটা চুরি করে নিতে পারে বা আমার ঘরে মুরগি টুরগি আছে চোর এসে চুরি করতে পারে এক কথায় আপনি আপনার মাল চুরি হয়ে যাবার বা ক্ষতি হয়ে যাবার যদি ভয় করেন তাহলে রসুল্লাহ হাদিস তুমি আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহ বুলা ইলাকা ইল্লাহ আই উল কাইয়ুম লা তাও সেনা তুমওয়ালা না এই দুয়াটা তুমি পড়ে নাও তাহলে তোমার মাল আর কোন চোর বা কোনো দুষ্কৃতী ক্ষতি করতে পারবে না তুমি যদি মনে করো যে রাতে আমার খুব ভয় লাগে মাঝে সাঝে চমকে উঠি এক কাজ করো বাম দিকে ফিরে যখন থাকবে করর পরিবর্তন করবে ঘুমের ঘরে আর বাম দিকে তিনবার থুপ থু থু খারাপ স্বপ্ন দেখলে এটা করবে চলুন নাম্বার চার সবার সময় মুআব্বিজা তাইন কুলু হু আল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিন নাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কুল আউযু বিরাব্বিল ফালাক এই চারটি কুল পড়ে আপনার হাতে ফুঁক দেন দিয়ে সারা শরীরে বুলান বুলি আপনি ঘুমিয়ে যান ঘুম থেকে যখন উঠবেন সর্বপ্রথম এই দোয়াটা বলবেন আলহামদুলিল্লাহ আল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুসুর এই দোয়াটা বলার পরে কোনো পাত্রের হাত দিতে যাবেন না কোনো খাবার খেতে যাবেন না হাদিস হচ্ছে এই হাত দুটোকে সর্বপ্রথম উটে কবজি পর্যন্ত ধুই নাও ভালো করে বুঝবেন তাহলে এই যে পদ্ধতিটা ঘুমে যাওয়া আর ঘুম থেকে ওটা পর্যন্ত বলে দিলাম কোন মানুষ যদি এই পদ্ধতি অবলম্বন করে 30টা বছর যদি ঘুমাতে পারে আমি মুমতাজুল ইসলাম বলছি তোমার 30 বছর ঘুমানোটাও এ তুমি বুঝতে ভুল করেছো তুমি এটা ভেবেছো যে মসজিদে যাবা মাদ্রাসায় যাবা দান করা কলেমা পড়া হজ করা এইগুলোই মনে হয় না ঈদের দিনে প্যান্ট কিনেছেন পরবেন দর্জির কাছে কাপড় কাটতে দিয়েছেন আপনি বলুন যে দর্জি ভাই আমার কাপড়টা একটু গাঁঠের চার আঙুল উপরে কাটুন দর্জি যখন আপনাকে জিজ্ঞাসা করবে কেন এটা তো সে কালের লোকে করে তখন আপনি বলুন গাঁঠের উপরে কাপড় পড়তে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম এই কারণে আমি গাঁটের উপরে পড়ি আপনার উদ্দেশ্য যদি হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম গাঁটের উপরে পড়েছিলেন বলে আমিও পড়ব অবশ্যই ওটা আপনার এবাদত কি বললাম বুঝলেন এবাদত বুঝে গেলেন তাহলে শুধু এবাদত যদি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠায় তাহলে আমরা বাকি গাছগুলো করব কি আর এবাদাত নিয়ে বা আল্লাহর কোনো লাভ হয় আচ্ছা কোনো মানুষ যদি নামাজ পড়ে আল্লাহর কোনো উপকার হয় কোনো মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর কোনো ক্ষতি হয় না তা শুধু এবাদাত করে কি করবে ব্যাপার ওটা নয় এবাদাত করার জন্যে পাঠানো হয়েছে আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য আছে উদ্দেশ্য কি আল্লাহ বলছেন লিয়া আকম আইয়ো আল্লাহ তালা বলছেন যে আমি তোমাদেরকে পাঠিয়েছি এই কারণে ইজির অব আলাদ্দিনই এই পৃথিবীতে আমার দিন প্রতিষ্ঠা করতে হবে তোমাদের এই কারণে তোমাদেরকে পাঠিয়েছি আচ্ছা বর্তমান দু হাজার সাল ইসলাম প্রতিষ্ঠা করা ভারতবর্ষের মাটিতে বা পশ্চিম বাংলার মাটিতে এটা সহজ না কঠিন 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 দিকে চলা সুন্নত না বাম দিকে চলা সুন্নত রাস্তায় দিকে তাই না সুন্নত আপনি যদি এখন ডাম দিকে মোটর সাইকেলটা চালান বলুন তো অ্যাক্সিডেন্ট হওয়ার না আছে না অ্যাক্সিডেন্ট হবেই কোনটা হবেই তাই না আর অ্যাক্সিডেন্ট যদি আপনি হয়েই যান কোনো ক্ষতিপূরণ পাবেন পাবেন না তাহলে এই হাদিসটা ডান দিকে চলার মাটিতে এই হাদিসের উপরে আমল করা সম্ভব না অসম্ভব সুদ এটা হারাম না হালাল হারাম মারাত্মক হারাম কিন্তু সরকার এমন একটা পদ্ধতি করেছে যে সুদ আপনি না খেলেও সুদের এক দু টাকা আপনার পকেটে ঢুকিয়ে দেবে ব্যাংকিং সিস্টেম আছে না নেই তাহলে এইটা থেকে বাঁচা সহজ না কঠিন কঠিন তাই তো এবার আপনাকে আরেকটা কথা বলছি আচ্ছা বলুন তো কেউ যদি দাড়ি রাখে কেউ যদি দাড়ি রাখে তাহলে এই ভারতবর্ষের মাটিতে সে থাকতে পাবে কি পাবে না পাবে কেউ যদি দাড়ি রাখে তার কোনো সমস্যা আছে না নেই নাই তাহলে আমি বলতে চাইছি ডান দিকের রাস্তা দিয়ে চলার হাদিসটা যদি মানতে কষ্ট হয় আমি এক হিন্দস্থানে বসবাস করি বা ভারতবর্ষে বসবাস করি তাই না তাহলে দাড়ি রাখলে তো সমস্যা নেই অন্তত এইটা তো প্রতিষ্ঠা করা যাবে যাবে কি যাবে না এইটা প্রতিষ্ঠা করি আমরা সবাই মিলে এটাও যাবে না মোলিসার দাড়ি রাখলে কুট 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 করে চুলকায় খুব আর অসুবিধা হয় তারপর আমার বউ আবার একটু আপত্তি করে বলে না তোমার কি দিব্বা ভারতী বউ যে তার কথা শুনে তোমার দাড়ি কেটে দিতে হবে আহা বাংলাদেশে এই আপনার মোহাম্মদ ইউসুফ এই না কি বলছে পাকিস্তানের না কোথাকার একটা প্লেয়ার আছে বড় বড় দাঁড়িয়ে কোথাকার প্লেয়ার ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার সাউথ আফ্রিকার বড় বড় দাঁড়িয়ে আছে না পেলেনে করে দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে যে সাউথ আফ্রিকার একজন প্লেয়ার পেলেনে করে তার বউ পাশে বসে আছে এত বড় বড় দাড়ি হ্যাঁ যখন মাঠে খেলছে মানুষ তার জন্য পাগল সারা পৃথিবীতে তাকে লোক চেনে যেটা সাউথ আফ্রিকার একজন প্লেয়ার এত দামি লোক তার দাড়ি রাখতে লজ্জা করে না তার বইয়ের লজ্জা করে না আর তোমাকে হরিশ্চন্দ্রপুরের থানার কেউ চিনে না শুধু তাল আর কটা লোক তোমায় চেনে তাতেই তোমার এত লজ্জা এই আপনাকে একটা কথা বলছি শুনে রেখে দেন এক এই পৃথিবীতে যত এবাদাত আছে যত শূন্যত আছে মানুষ মরে যাবার পরে তার দেখে তার সাথে তার সঙ্গে কোন সুন্নত ফুটে ওঠে না একটি মাত্র সুন্নত তার কবর পর্যন্ত যায় তার নাম দাড়ি তাই না নাকি কেউ মারা গেলে দাড়ি চেছে দেয় না অন্তত ফেরেস্তারা প্রথম দাড়িটা দেখে বুঝতে পারবে না আমাদের দলেরই লোক আর যদি চাঁচা মাল দেখে ওই যে মুগুর রেডি কর কারণ ও তো হিসাবের যা হবে বাহ্যিক দৃষ্টিতে তো বোঝা যায় হ্যাঁ বোঝা যায় না বোঝা যায় তার মানে তোমার বাহ্যিকটাও ভালো নেই তাহলে দাড়ির শূন্য এটা কি বর্তমান বাজারে রাখা কঠিন না সহজ সহজ হ্যাঁ ডান হাতে পানি পান বসে পানি পান এটা সহজ না কঠিন সহজ তাই না কিন্তু আমরা এগুলো ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে করি না চলুন আরও একটা দায়িত্ব আল্লাহ আমাদের দিয়েছেন এবং পৃথিবীতে পাঠানোর উদ্দেশ্য কি আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ আলাহ বলেছেন পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয়েছে আর হায়াতার মা আমি আল্লাহ সৃষ্টি করেছি এই কারণে লিয়া বুলুয়া আইয়কম আইয় আমালা পরীক্ষা করব তোমাদের ভিতরে উত্তম আমল কে করে তার মানে পৃথিবীতে আমাদের পাঠানো হয়েছে তার আরেকটা কারণ উত্তম আমল করার জন্য তার মানে বোঝা যায় আমলে ভেজাল আছে ভেজাল আছে না কোন কোম্পানি যখন তার মালে লেখে একশো পার্সেন্ট খাঁটি তখন বুঝে নিতে হবে অন্য মালে ভেজাল ধরা পড়েছে তাই না আল্লাহ বলছে আমলে সলে অর্থাৎ নেক আমল করো ভালো আমল করো তার মানে আমলের ভিতরে ভেজাল আছে না নাই আর আমলের ভেজাল কি বলবো আমাদের ভিতরেই ভেজাল ভেজাল নাই বক্তা এসেছে বলছে নকল নূর মোহাম্মদ বক্তা অমুক সাহেব নকল বদরুদ্দোজান নাদবী বক্তা অমুক সাহেব নকল জাডজিস আনসারি বক্তা অমুক সাহেব চতুর্বেদী বক্তা অমুক সাহেব দিলওয়ার হোসেন সাইদি কন্ঠি নকল বক্তা আরে বক্তাই যদি নকল হয় ও ভালো কথা বলবে কি করে বক্তাই তো নকল কি বললাম বুঝলেন না এগুলো আপনারা বোঝেন না কেন বলছে ওরে বাবা দ্বিতীয় জার্জি সানসারি ও কা কোথা গেলে ও তো নিজেই নকল ধরে নেন তাহলে ও যদি নিজে নকল হয় তাহলে ও আর সঠিক কথা বলতে পারবে পারবে না আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি উত্তম কাজ করার জন্য যে তোমাদের ভিতরে কে উত্তম উত্তম কাজ করে আমি কয়েকটা উত্তম কাজ আপনাদেরকে বারবার ধারাবাহিকভাবে বলতে থাকব ইনশাআল্লাহ আমরা মেনে নেব ইনশাআল্লাহ সবাই আজ থেকে আমল করবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এখন ইনশাআল্লাহ বলার মিথ্যা কথা বলা সমান হয়েছে বর্তমান বাজারে এরকম প্রত্যেক জলসাতে ইনশাআল্লাহ বলেন বলুন একটাও মানেন না আমি আপনি কেউ আমিও যে সাধু বাবা তা নয় আমিও মানি না আপনিও মানেন না মানে আমাদের টোটাল সিস্টেমটাই উল্টে গেছে আল্লাহ সুভান ওয়াতাআলা একটা ভালো কাজের ভিতরে চার পাঁচটা ভালো কাজের কথা উল্লেখ করছেন যে হাদিস আর কোরান দিয়ে একটা একটা করে বলি এক আল্লাহ তাআলা সুরাল ইমরান একশো চুয়াল্লিশ নম্বর এতে বলছেন ইউ মিনু আবিল্লাহ অ ইয়ামিন আই অয়া মরুন মারুফ অয়া হাউন আলিল মুনকার অই সার ইউন আফিল হায়রাত ও লাই ক আমিনা সালি খেদি তোমরা পৃথিবীতে সলে নেককার আল্লাহ বলা হতে চাও তোমরা চারটে কাজ করো পাঁচটা কাজ কটা কাজ পাঁচটা ইউ মিনু না বিল্লাহ আল্লাহর প্রতি ঈমান রাখো বিশ্বাস কার উপরে আ আল্লাহর উপরে ভালো মন্দ যা হবে কার উপরে বিশ্বাস কোন বাবা কোন ফকির চলবে একদম নয় এদের থেকে দূরে থাকবে পাক্কা চিটার কি বললাম বুঝলেন পাক্কা চিটার এদের থেকে দূরে থাকবেন আলিয়ুমিল আখির কিয়ামতকে ভয় করুন কিয়ামতের প্রতি বিশ্বাস রাখুন কিয়ামতের প্রতি বিশ্বাস আছে আছে তো আল্লাহু আকবার আল্লাহু আকবার কিয়ামত যে কত কঠিন এটা যদি আপনাকে বলা হয় আপনি অবাক হয়ে যাবেন অবাক এই দিনটার জন্য একটু ভয় করুন আল্লাহ ভীতি মনের ভিতরে ঢোকান কেমন দিনটা হবে আপনারা দেখেছেন কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল হয়নি অজস্র মানুষ মারা গেছে অজস্র মানুষ বিজ্ঞানীরা একটা মতামত পেশ করেছে যে মাটি থেকে আট হাজার হাজার ফুট মূল ভূমিকম্পটার উৎপত্তি মাটি থেকে কত হাজার ফুট আট হাজার ফুট তার ফলে পৃথিবীর জমিনগুলো থট করে কাঁপতে 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 ভেঙে তস হয়ে গেল কত মানুষ ধ্বংসের স্তূপে পড়ে মারা গেল না পানি পান করে না খেতে পে কত গৃহপালিত পশু মারা গেল দেখেছেন সোশ্যাল মিডিয়াতে তাই না এটা তো পৃথিবীর ভূমিকম্প আল্লাহ তালার ভূমিকম্প কেমন আল্লাহ বলছেন কি দিনের ভূমিকম্প বলতে গিয়ে ইজাজুল জিলাতিল আর জিল জাল আখরাজাতিল আর আল্লাহ তালা বলছেন কিয়ামতেরা দিনের ভূমিকম্প নিশ্চিত কঠিন ভূমিকম্প সেই ভূমিকম্পটা হবে ও আকরাজাতিল আরদ আসকালাহা মাটি তলায় থাকা সম্পদগুলোকে উপরে তুলে দেওয়া হবে ঢালাই মেশিনে দেখেছেন মশলা মাখে বালি সিমেন্ট এক সঙ্গে দেওয়া হয় উপরের মাল নিচেই নিচের মাল উপরে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিনের ভূমিকম্প ও আকরাজাতিল আরদ আসকালাহা মাটি তলায় থাকা ভারী ভারী সম্পদগুলোকে উপরের দিকে তুলে দেওয়া হবে এর নাম কিয়ামত দিন এয়ামতের দিন কেমন আল্লাহ তাআলা বলছেন ইয়া আজো হান্না সুদ তাকো রথ তাকোং হিন্না জাল জলাতা মানুষ তুমি তোমার রবকে ভয় করো নিশ্চই কিয়ামত্র দিবসের ভয়াবহতা বড় কঠিন কত কঠিন আল্লাহ তালা বলেন ইয়ামা তারাও নাহা তাজ হালু বল্ল মুলজিয়াথিন আম্মা আরজাত হতাশা উপর্ণ জাতি হামলিন হামলা হাওয়া নাসা না সা শোকারা হমা হুম বিশ্বকারা হোলাকি নাজা বাল্লাহকে স্বাধীন কিয়ামতের দিবসের ভূমিকম্প দেখুন আর ভয়াবহতা দেখুন এই যে লোকটা আমার পাশে বসে আছে এর নাম সেলিম আপনাদের এই এইদিকে আশাপুরে বাড়ি বন্ধু মানুষ বড় ভাই সেলিম একে যদি আমি এখান থেকে একটা ঘুষি মারি এইখান থেকে আর আমার ঘুষির ওজনটা যদি ঘুষির ওজনটা যদি পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত যদি সীমাবদ্ধ হয় তাহলে বেঁচে যাবে বেঁচে যাবে আর আমি যদি এই ঘুষিটা একটা মেয়েকে মেয়ে ছেলের বুকে যদি মারি বা তার পিঠে যদি মারি আর ঘুষির ওজন যদি ছাপ্পান্ন ডিগ্রি পর্যন্ত পৌঁছে যায় তবুও কিন্তু ওই মেয়েটা বেঁচে যাবে মরবে না পুরুষ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত ক্ষমতা সহ্য করতে পারে পুরুষের থেকে মহিলা ছয় ডিগ্রি বেশি ক্ষমতাবান বেশি সহ্যশীল নারী তাই না আল্লাহ আল্লাহ বলছেন কিয়ামতের দিনে নারী বৈজ্ঞানিক একটা তথ্য একটা মাঝখানে দিয়ে দিই একটা কথা পুরুষ মানুষ পঞ্চাশ ডিগ্রি ক্ষমতা সহ্য করতে পারে বৈজ্ঞানিক তত্ত্ব পদ্ধতি হচ্ছে এই বা তত্ত্ব হচ্ছে এই যে মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা এটা ছাপ্পান্ন ডিগ্রি এই ছাপ্পান্ন ডিগ্রি কষ্ট যদি কোনো পুরুষ মানুষের হতো অর্থাৎ বাচ্চা যদি পুরুষের হতো বা এই সমপরিমাণ কষ্ট যদি পুরুষের হতো তাহলে পুরুষ থেকে তিন মিনিটের ভিতরে মারা যেত বাস্ত না মেয়েদের বাচ্চা হওয়ার যে কষ্টটা এটা যদি কোনো পুরুষের উপরে চলে আসে পুরুষ বাঁচবে না কিন্তু মহিলা টিকে যাবে আল্লাহতালার ভাষা শুনুন কিয়ামতের দিনের ভাষা ইয়াবা মা তারাও না হাতাত হালুকুল্লু মুরজিয়াতিন আম্মা আর যা অতাজা উকুল্ল জাতি হামলিন হামলা হাওয়া তারা নাসা সুকারা শোকারা অমাগম্বে শোকারা বলা কি না আজাব আল্লাহকে স্বাদেদ গর্ভবতী মা তার তলার দিক দিয়ে বাচ্চা পড়ে যাবে এত্ত কষ্ট বাচ্চা হওয়া মা বুঝতে পারবে না যে বাচ্চাটা আমার কোথায় গেল এর নাম কিয়ামতের মাঠ পৃথিবীতে সব থেকে বেশি ভালোবাসে মা তার সন্তানকে